এর পাপিও তো সেল হয় না হ্যাঁ পাপি সেল হয় এটা কাঁচা পমের ডগ আর এই ডগের বাচ্চা এটা পিওর পম বাট খুব জলি কুকুর সব কটা কুকুরই খুব কিউট বদমাশ কিন্তু নাম মিষ্টি বাচ্চা দেখাবো বাচ্চা পছন্দ হলে বাচ্চা নেবে দেখো না শুনো কিউট মিষ্টি মুখটা দেখো মুখটা লজ্জাবে লাগে কুকুরটা এক এক করে নিয়ে আসুন আমরা দর্শককে দেখাতে থাকি তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নবদ্বীপ প্রাচীন মায়াপুর জাহাজ মিলের গলিতে কিছুদিন আগে আমরা অ্যানিমেল নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা রাস্তার কুকুরদের আমরা খাওয়া দিতাম বা তাদের ট্রিটমেন্ট করতাম তো সেই জন্যই আজকে একটা সেই ডগ নিয়ে একটা ভিডিও করতে এসেছি যেখানে একটা দাদার কাছে বিভিন্ন ধরনের কুকুর থাকে বা সে বিক্রিও করে অনেক কুকুর সে বিক্রি করে তো সেই দাদার কুকুরগুলোকে নিয়ে আজকে ভিডিও হবে আর সেখানে আমরা চলে এসেছি আর বাড়িটা ওই সরিয়া বাড়িটা ওই যে অনেক জামা কাপড় মেলা আছে ওইখানটায় দাদার নাম হচ্ছে বলদেব দা মানে আমরা বলদেব দা বলেই চিনি তো চলো যাওয়া যাক দাদার বাড়িতে যে এটাই সেই বাড়ি সেই বাড়িতে হচ্ছে প্রচুর পরিমাণে ডগ আছে ভেতরে যাবো দেখি কি করছে দাদা ওখানে সুদীপ একজনকে নিয়ে আছে ও আগেই ঢুকে গেছিল এই এই দাদার বাড়িতে আমরা এসেছি এই দাদার বাড়িতে আমরা এসেছি তো দাদার বাড়িতে অনেক রকমের কুকুর আছে তো দাদার কাছে জেনে নেবো দাদার কাছে কি কি আছে তা একটু আমার কাছে ল্যাব আছে আর কালচার পম পিচ আর সব রকম কুকুর চিলি পাওয়া যাবে আমাদের কাছে আর আমাদের যারা পাইকার ঠেকার আছে তাদের সঙ্গে বলে দিলে সব রকম বিট পাওয়া যাবে আমাদের কাছে হাস্কি থেকে আরম্ভ করে চা বলবে তো এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড তো এই উল্টো দিক দিয়ে এন্ট্রি তো এখান দিয়ে ভালো করে দেখানোর জন্য এই মাঠে নিয়ে আসছি সবাই সবাইকে মাঠে নিয়ে আসছে ওই দাদা কুকুর দেখো কুকুর বেরিয়ে গেছে ওই এখানে এখানে সব ঘোরাঘুরি করে কিন্তু কোনো জায়গায় যাবে না ওখান থেকে বের করবে এক এক করে আর দেখাবো আমরা আচ্ছা দাদা এটা এটা কি ল্যাবরা রাখতো না হ্যাঁ পুরো ল্যাবরা ও এটা বয়স কত হবে এটা বয়স 4 বছর 5 বছর এমনি বিডিং মিডিং বিডিং মিডিং সেই বিডিং করে বিডিং দিয়ে কোনো ব্যাপার নেই আচ্ছা 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 বিডিং দেয়া হয় আচ্ছা এর 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 পাপিও তো সেল হয় না হ্যাঁ পাপি সেল হয় আচ্ছা এটা পাঞ্জাব লাইনের ডগ হ্যাঁ পাঞ্জাব লাইনের ডগ আচ্ছা দাদা তাহলে এক কাজ করুন আপনার কুকুরটা এক এক করে নিয়ে আসুন আমরা দর্শককে দেখাতে থাকি আরেকটা ডগ নিয়ে চলে এসেছে এটা একটা কাঁচা পমের ডগ আচ্ছা এটা বয়স কত হলো এটা বয়স 2 বছর বয়স এটা মেয়ে না ছেলে ছেলে কুকুর এটা ডগ ওকম ভালো মিটিং করে মিটিং নিয়ে বলতে হবে না সেই মিটিং অনেকগুলো বাচ্চা আছে আমার বাড়ি বাচ্চা আছে একটা ছোট ছোট বাচ্চাটা দেখলে ওটা ছোট ওটা ওর বেবি হ্যাঁ এই ডগ আর এই ডগের বাচ্চা এটার বয়স হলো 4 মাস বয়স কালকে ভ্যাকসিন কমপ্লিট হয়েছে ওর আর খুব কিউট মানে খুব কিউট এইগুলো হ্যাঁ দুজনে খুব কিউট আর এই খুব ভালো মিটিং করে ডগটা আমার ডগ সম্বন্ধে বলতে হবে না আর বাচ্চা থেকে তো বুঝতে পারবে কনফার্ম বাচ্চা রঙ্গার নাম রঙ্গা আর ওর নাম ওর নাম ও ওর নাম কোকো কোকো রঙ্গা রঙ্গা এই যে খুব জলি কুকুর কুকুর নিয়ে ভাবতে চিন্তা করতে হবে না এ খেলছে এখন এটা হচ্ছে আরেকটা দেখাতে পাচ্ছি না বন্ধুরা সব কটা কুকুরই খুব কিউট এই কুকুরটা দাঁড়িয়ে থাকলে আমার মোটামুটি এক বিঘ হাইট এবং এক হাতে আমার এক হাতের থেকেও ছোট দেখতে পাচ্ছ আমার এক হাতের থেকেও ছোট কুকুরটা খুব সুন্দর কুকুর এবার দেখা যাক দাদার কাছে নেক্সট কি কুকুর আছে ও যে ওখানে সব ঘোরাঘুরি করছে এখন এখানে ছেড়ে দিলে মোট কথা এরা আনন্দে খুব ঘোরাঘুরি করে দাদার এই কুকুরটা এই যে খুব বদমাশ ওকে ছেড়ে দিলেই আর খুঁজে পাওয়া যায় না এদিক ওদিক পালিয়ে যায় এদিক ওদিক পালিয়ে যায় বদমাশ কিন্তু নাম মিষ্টি নাম মিষ্টি দেখতে খুব কিউট এবং খুব বদমেশি করে সারাদিন দৌড়ে দৌড়ে এদিক ওদিক এদিক ওদিক ঘুরবে এই আমার বন্ধু ভয় পাচ্ছে ধরতে ঠিক আছে ওই যে কোলে করে নিয়ে চলে গেল কামড়ায় না একটা কুকুর কামড়ায় না কিন্তু বদমেশি করে এই যে এটা হচ্ছে এই সবচেয়ে বদ ওই যা ওই যে দেখা যাচ্ছে ওখানে সব কুকুর এই যে আরেকটা নিয়ে এসছে একই রকম কালার পিচ এটা হলো জার্মান পিচ তো এটাও প্রেগনেন্ট আছে এরও পাপ্পি সেল হবে ওটা পাপ্পি সেল হবে ওই যে আর একটা ওইটা একটা ওই যে আর একটা বেরিয়ে গেছে ওই যে আর একটা বেরিয়ে গেছে দাদার কাছে এখন প্রচুর কুকুর আছে আর একটা কোথায় গেল ওই যে আর একটা ইস্যু আছে এটা ওই কুকুরটা প্রেগনেন্ট আছে
আপনারা 1 মান্থ পরে এই কুকুরের পাপ সেল হবে। হচ্ছে নাম কি? এর নাম হচ্ছে কোকো। কোকো দেখো কত সুন্দর কিউট, মানে এই সেম একটা বাচ্চা নিয়েছে সৌভিক পাল। তো এই কুকুরগুলো যদি না হয় তাহলে এই কুকুরগুলো বেশি বড় হয় না, একদম ছোট হয়, ক্যারি করতে খুব সুবিধা। কোথাও যদি নিয়ে যান আপনারা একটা বাস্কেটে করে নিয়ে যাবেন। আর একটা জিনিস, এই বাড়ির একটা কুকুরও কামড়ায় না কাউকে, যত অপরিচিত লোকই হোক কিন্তু কামড়াবে না। যদি ওই ওইখানটায় নিয়ে যাওয়া হয়, ক্যানেলের ওখানে নিয়ে যাওয়া হয়, তাহলে অপরিচিত লোক দেখে চিল্লাবে সবাই একটার পর একটা, কিন্তু কোনো দিনও কামড়াবে না। তিনটে কুকুর ব্রিডিং করা আছে, আর চার দিনের মধ্যে বাচ্চা কামড়ে এগুলো সব। আচ্ছা দাদা, তাহলে আপনি কুকুরের রেট কি, কোন কুকুর কি ওরকম দাম নেবেন? দাম এখন কোনো রেট নেই, যত কোয়ালিটির উপর দাম হয় এগুলো বাচ্চার। আচ্ছা আচ্ছা, ভালো কোয়ালিটি হয় তার দাম একরকম হয়, যদি কমা কোয়ালিটি হয় তার দাম এক হয়, ওরা পিংলে বাচ্চা হলে একদম, তারপর ভালো গোবলা গোলা বাচ্চা হলে তার দাম এক হয়। তারপরে মানে কুকুরের গ্রুমিং এর উপরে ডিপেন্ড করে কুকুরের কিরকম হবে। হ্যাঁ, আর দাদা আছে, আমার দাদারা সব এসছে, তারা সব ফোন নাম্বার দিয়ে দেবে, আমাকে ফোন করে জেনে নেবেন, বাচ্চা দেখাবো, বাচ্চা পছন্দ হলে বাচ্চা নেবেন। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কি আছে দাদা আপনার কাছে? আমি শুনেছিলাম আপনার কাছে একটা ফেমাস ল্যাব্রাডর আছে ব্ল্যাক কালার, ওইটা আপনাকে দেখাতে হবে। দাদার এই কুকুরটা ল্যাব্রাডরটা বের করেছে, তো আমার রিকোয়েস্টে চট করে এই কুকুরটা বের করে না, কেন দাদার এটা খুব মানে প্রিয় কুকুর। আচ্ছা দাদা, এর নাম কি? এর নাম জিমকু। জিমকু, এর ছেলে না মেয়ে? মেয়ে কুকুর। বয়স কত, কিরকম হলো? কুকুরটা তো দেখে মনে হচ্ছে এটাও প্রেগনেন্ট, এটা কি প্রেগনেন্ট? মিটিং হয়েছে। আচ্ছা, ব্রিডিং করিয়েছে পরশু দিনকে, তাই তো? এরও বাচ্চা সেল হয় না? আচ্ছা দাদা, আপনার কাছে তো এত কুকুর দেখলাম, এর মধ্যে কোনো কুকুর ফ্যামিলির জন্য রিস্ক নেই তো? না, এই জন্য খুব ভালো কুকুর, আমার কোনো কুকুর কামড়ায় না। আর কুকুর সঙ্গে দেখলেন তো হাতে হাঁটছে, এরাও হাঁটছে, এরা দেখছে, যদি বাইটার হতো তাতে সবসময় বাইটার বাইট করতো না। দেখা গেলো বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, কামড়ে টামড়ে দিতে পারে না, ওকে মেরে ফেললেও কামড়াবে না, ওকে পিটালেও কামড়াবে। আচ্ছা, তার মানে বাড়িতে এত কুকুর বাড়িতে পোষেন, আপনাদের তো বাড়ির লোকের কোনো রকম রিস্ক হয় না যে কাউকে কামড়ে দিয়া বা কোনো সময় কিছু? সেই বুঝে কুকুর পোষাই যেত না, কুকুর কামড়াবে কেন? কুকুর সব বাড়ির ফ্যামিলির উপর কুকুর তৈরি হয়, মেনটেন হয়, বা যেমন ফ্যামিলি হয় তেমন কুকুর তৈরি হয়, কুকুরের কোনো জাত হয় না, কুকুরের কোনো মন হয় না, বাড়ির লোক যদি ভালো হয় কুকুর ভালো হবে। ও, আমি তো তখন থেকে এসে দেখছি আপনাকে, আপনাকে কুকুরগুলো সব ঘিরে রয়েছে, আপনি ডাকছে শুনছে, মানে আপনার বাড়ির ফ্যামিলির সদস্যর মতো দেখছি কুকুরগুলোকে। আর এর খাওয়া দাওয়া কি আছে? এটা না, এর কোনো খাওয়া বাকি নেই, ওকে যা দিই তাই খায়। আর ওর জন্য আলাদা রান্না করা হয় আমাদের সব কুকুরের জন্য, কোনো আমরা একটু কাটা খাওয়াই না, আমাদের কুকুর আলাদাভাবে রান্না করা হয়। কুকুর স্বাভাবিক যে খাবার খায়, সকালবেলা এরা রয়্যাল ক্যানিন খায়, কোনো দিন ডিম সিদ্ধ যেরকম পারি সেরকম খাওয়ায়, হ্যাঁ কোনো দিন ডিম সিদ্ধ, কোনো দিন বিকেল বেলা ছানা বিস্কুট যেরকম যা পারি, এটা কোনো ব্যাপার নেই, খাওয়ার খাওয়ার সব নিজের উপরে। আর আমাদের এতগুলো কুকুর আমরা ওই একটু কাটা দিই না, আমরা সবসময় রেদে ওদের আলাদা করে দুবেলা রান্না করে গরম গরম খায়। তো আপনার বাড়ির ঠিকানাটা একটু বলবেন? এই তো প্রাচীন মাপুর বললেই সবাই চিনবে, ওই জাহাজ মিলটা আছে, প্রাচীন মাপুর জাহাজ মিল, জাহাজ মিলে গলি, হ্যাঁ জাহাজ মিলে গলি ভেতর দিয়ে। আর ফোন নাম্বার তো দেওয়া আছে, অত অ্যাড্রেস নেওয়া দোকানে ফোন নাম্বার দেওয়া আছে, এখন ফোন দিলে সবই হয়, আপনি ফোন করে জেনে নেবেন, আমি এসে পৌঁছে নিয়ে আসবো। দাদা আপনার নামটা কি একটু বলে দিন? আমার নাম বলদেবনাথ সাহা, এই নামে আমি পরিচিত। ওখানে এসে ওকে বললে, ওখানে বললে কুকুর পোষে বলদেব সাহা, ওকে ব্যাট বললে সবাই চিনিয়ে দেবে। সবাই দিকে আসো, সবাই দিকে না, এখানে আসো, সবাই এখানে আসো, এখানে বসো, 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 এদিকে মুখটা দেখো, 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 মুখটা দেখো, মুখটা লজ্জা পেয়ে লাগে, দেখো, 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 মুখ দেখো, মুখ দেখো, এটা হাসো তো বাবা, হাসো, এটা হাসো বাবা, হাসো, হ্যাঁ হ্যাঁ, এটা হাসো তুমি, হাসো, হাসো। আমাদের ভিডিও দেখে যদি কোনো সাবস্ক্রাইবার আপনার কাছে আসে তাহলে তাদের জন্য কি একটু ছাড় টাড় থাকবে নাকি? না, দাদারা যখন এসছে দাদার জন্য একটু ফেসিলিটি দিতেই হবে, কেউ যদি আসছে আমরা সাবসিডি দেবো ওখানে। এই তিন দাদা এসছে, আমার তিন দাদা খুব ভালো লোক, এদের নিয়ে কোনো সমস্যা নেই। তো ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করো, আর যদি নিতে চাও ডগ তাহলে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। আর ভিডিও শেষ করছি এখানেই, তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।